আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল হাইড্রেল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক। আচ্ছা, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণী বিজ্ঞান বিষয়ে অধ্যায় দশে যে টপিকটা আছে সেটা হচ্ছে এসব বলকে জানি। এই চ্যাপ্টারে মূলত তিনটি বিষয় আলোচিত হয়েছে। একটা হচ্ছে তোমার নিউটনের গতি সংক্রান্ত তিনটি সূত্র, দুই নাম্বার তড়িৎ বলি, মৌলিক বল, এবং শেষে আলোচিত হয়েছে ঘর্ষণ বল। গত ক্লাসে আমি তোমাদের সাথে নিউটনের গতি বিষয়ক তিনটি বল নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আছি বাকি যে দুটো টপিক্স আছে সেই দুটো টপিক্স নিয়ে। তো শুরুতে একটু দেখে আসি আমরা আসলে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখো, এক নম্বরে মৌলিক বলের প্রকৃতি এবং ঘর্ষণ বল। আচ্ছা, মৌলিক বলের প্রকৃতি আমাদের জানতে হবে। মৌলিক বল কয়টি? মৌলিক বল মূলত তোমার চারটি আমরা বলকে মৌলিক বল বলতে পারবো। সেই চারটি মৌলিক বল কি কি দেখো আমি লিখে রেখেছি। মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, বিদ্যুৎ চৌম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয়ার বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এবং দুর্বল নিউক্লিয়ার বল, উইক নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, এই চারটি বলকে আমরা কি বলি? মৌলিক বল বলি। তো এই চারটি মৌলিক বলে আমরা একটি করে দেখি যে এই বলগুলো সম্পর্কে আমরা ধারণা নেই। এক নম্বর আসলে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? দেখো, ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। পারস্পরিক আকর্ষণ বল কাদের মধ্যে? দুটি ভরের বস্তুর মধ্যে। হ্যাঁ, ভরের কারণে এই বলটা সৃষ্টি হয়। এখানে দেখো যে আমরা যদি এখানে স্ক্রিনে তোমরা এখানে বডি দেখতে পাচ্ছ যে দুটা ভরের বস্তু আছে এখানে। হ্যাঁ, এই দুটো বস্তুর ভিতরে কি করবে? একটা আকর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল বলবো। আচ্ছা, মহাকর্ষ বলের কারণে কিন্তু এই যে গ্যালাক্সিতে নক্ষত্রগুলো ঘুরপাক খায়, আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, পৃথিবীর চারিদিকে তোমার চাঁদ ঘুরে, ঠিক আছে? এটা হচ্ছে কি? মহাকর্ষ বলের কারণে কিন্তু হয়ে থাকে। আবার আমরা যে নিজের যে ওজন অনুভব করি এটাও কিন্তু মহাকর্ষ বলের কারণেই হয়ে থাকে। আর মহাকর্ষ বল তোমার যে কোনো পালায় কাজ করতে পারে, মানে যে কোনো দূরত্বে থাকা দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কি করবে? কাজ করবে। এরপরে আসো বিদ্যুৎ চৌম্বকীয় বল। আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বল দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে। ঠিক আছে, তাহলে কি আহিত কণা হতে হবে? আহিত কণা কি? কণা ইলেকট্রনের নাম শুনছো তোমরা, প্রোটনের নাম শুনেছো, আবার নিউট্রনের নাম শুনেছো। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণা মিলেই কিন্তু একটা পরমাণু সৃষ্টি হয়। এই তিনটা কণার মধ্যে ইলেকট্রনের আধান কে আমরা কি বলি? নেগেটিভ বা মাইনাস। আর প্রোটনের চার্জ কে আমরা বলি পজিটিভ, এটা ঋণাত্মক, বা ইলেকট্রন চার্জ কে নেগেটিভ বা ঋণাত্মক বলি। আচ্ছা, এই যে আধান ইলেকট্রনের সাথে প্রোটনের কি হয়? আকর্ষণ বল কাজ করে। আবার একটা প্রোটনের সাথে আর একটা প্রোটনের বিকর্ষণ বল কাজ করে, আবার একটা ইলেকট্রন সাথে একটা ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এই বলকে আমরা কি বলি?
বিদ্যুৎ চুম্বকীয় বল বলি। এখানে দেখো যে বিদ্যুৎ চুম্বকীয় বলের ভিতরে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে বিদ্যুৎ আর একটা কি চুম্বক। তার মানে এখানে বিদ্যুৎ চুম্বক আমরা কি বিদ্যুৎ চুম্বক বলকে আলাদা না, আমরা আলাদা ভাবে চিন্তা করলেও আসলে কোন যেখানে বিদ্যুৎ থাকে সেখানে চুম্বক বল থাকে, আবার যেখানে চুম্বক বল থাকে সেখানে কি থাকে বিদ্যুৎ বল থাকে। এই জন্য দুইটা বল একসাথে কাজ করবে। যখন কোনো একটা আহিত কণা গতিশীল হবে তখন গতিশীলতার কারণে তার ভিতরে বিদ্যুৎ বল থাকবে এবং কি চুম্বক বল থাকবে। আচ্ছা এই বিদ্যুৎ চুম্বক দেখো আমরা একটা চিত্র এসেছি এখানে বোর্ডে, এই চিত্রে একটা পরমাণু দেখানো হয়েছে। এই পরমাণু দেখো এখানে পক্ষপথে ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর কেন্দ্রে আছে যেটা এখানে নিউক্লিয়াস বলে। এই নিউক্লিয়াস দেখো এখানে সাদা যে তোমার চিহ্ন দিয়ে যেটা বোঝানো হয়েছে আর কি, আর ডট কালো ডট দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নিউট্রন, আর সাদা গুলো কি তোমার প্রোটন। এই যে প্রোটনের সাথে তোমার যে ইলেকট্রনের যে তোমার কি আকর্ষণ বল, এটা আসলে কিন্তু কি বিদ্যুৎ চুম্বকীয় বলের কারণে হয়ে থাকে, আকর্ষণ বলটা হয়ে থাকে। আবার যদি একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের যদি চিন্তা করা যায় এটা বিকর্ষণ বল কাজ করে এর মধ্যে, এটাও কি বিদ্যুৎ চুম্বকের ফল হয়ে থাকে। এবং বিদ্যুৎ চুম্বকের বল কিন্তু তোমার মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। যেমন আমরা যখন আমাদের চিরণীতে চুল আছে, আজকে যদি ছোট ছোট কাগজের টুকরো গাছ নিয়ে যায় তাহলে সেই ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করবে, হ্যাঁ, এবং কাগজের টুকরোগুলো চিরণে চলে আসবে। এটা কিন্তু বিদ্যুৎ চুম্বকীয় বলের কারণে হয়ে থাকে। এখানে দেখো পৃথিবী কিন্তু তার বিশাল ভর নিয়েও কিন্তু সেই কাগজের টুকরোগুলোকে কি আকর্ষণ করে তার কাছে রাখতে পারে না। তো এই এখান থেকে আমরা বুঝতে পারি কিন্তু যে বিদ্যুৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনা অনেক অনেক গুণ শক্তিশালী। এটা যদি বলা যায় যে ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী, মানে 10 টু দি পাওয়ার কে যদি আমরা শক্তির কথা চিন্তা করি 10 টু দি পাওয়ার 36 এত গুণ, 10 টু দি পাওয়ার 36 গুণ বেশি শক্তিশালী হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় বিদ্যুৎ চুম্বকীয় বল। আচ্ছা তো আর বিদ্যুৎ চুম্বকীয় বল তোমার যে কোনো দূরত্বে কাজ করতে পারবে, মহাকর্ষ বলের মতো যে কোনো দূরত্বে কাজ করতে পারবে। এবার আসো তিন নম্বর যে বল নিয়ে আলোচনা এখন করব সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলে এখানে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বল এটা দেখো কোথায় হয়, এটা হচ্ছে বলছে নিউক্লিয়াসে, হ্যাঁ, এখানে নিউক্লিয়াসে যে তোমার কণাগুলো থাকে প্রোটন থাকে আর কি থাকে নিউট্রন থাকে। একটা প্রোটন কিন্তু আরেকটা প্রোটনকে কি করে বিকর্ষণ করে, আবার এখানে নিউট্রন আছে তার সাথে। এখন একটা প্রোটন যদি আরেকটা প্রোটনকে কি করে বিকর্ষণ করে তাহলে তারা এই নিউক্লিয়াসে কিভাবে আসে, তারা তো নিউক্লিয়াসে থাকার কথা না। নিউক্লিয়াসে ওরা যে বলের দ্বারা আবদ্ধ থাকে সেটা অবশ্যই কি হতে হবে বিদ্যুৎ চুম্বকীয় বল বা মহাকর্ষ বল, এইসব বলের তুলনায় অনেক অনেক গুণ কি হতে হবে শক্তিশালী হতে হবে। আসলে কিন্তু তাই হয়, সবল নিউক্লিয় বল অনেক বেশি শক্তিশালী হয়, সেটা তোমার বিদ্যুৎ চুম্বকীয় বলের তুলনায় প্রায় 100 গুণ সেটা কি হয় শক্তিশালী হয়। তার মানে আমরা যদি মহাকর্ষ বলের সাথে তুলনা করি সবল নিউক্লিয় বল তাহলে সেটা হবে 10 টু দি পাওয়ার 38 গুণ, অর্থাৎ মহাকর্ষ বলের তুলনায় সবল নিউক্লিয় বল 10 টু দি পাওয়ার 38 গুণ বেশি শক্তিশালী। এবং এই নিউক্লিয়াসে তোমার প্রোটন নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখতে বলটা কাজ করে। এবং এই বলে যদি আমরা পাল্লার কথা চিন্তা করি, পাল্লা মানে কি যে কোন দূরত্বে কাজ করে পাল্লা, হ্যাঁ, তো এটা যেমন মহাকর্ষ এবং বিদ্যুৎ চুম্বকীয় বল যে কোনো দূরত্বে কাজ করবে, কিন্তু তোমার সবল নিউক্লিয় বল কিন্তু যে কোনো দূরত্বে কাজ করবে না। সবল নিউক্লিয় বলের পাল্লা হবে খুবই ক্ষুদ্র, খুবই অল্প দূরত্বে এই বলটা কাজ করবে, সেটা হবে তোমার 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা দূরত্ব, খুবই ক্ষুদ্র। এই এরকম দূরত্বে যখন প্রোটন কিংবা প্রোটন নিউট্রন থাকবে তখনই কিন্তু এই বলটা কার্যকর হবে, তাছাড়া কিন্তু কার্যকর হবে না। এবং যদি শক্তিমাত্রার কথা চিন্তা করা যায় সবল নিউক্লিয় বল এই চারটা বলের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী হবে। আচ্ছা এবার আসো ঘর্ষণ বল, সরি আমরা দুর্বল নিউক্লিয় বল, এই বলটা
বিষয় আসি। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে এই চারটা মৌলিক বলের একদম সর্বশেষ বল। দেখো কি লেখা হয়েছে, যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণা গুলোর মধ্যে ক্রিয়া করে পরে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল তোমার কিন্তু এটাও নিউক্লিয়াসের এই বলটা থাকে, তবে এই বলটার পাল্লা আরো ক্ষুদ্র, আরো খুব ক্ষুদ্র পরিসরে কাজ করে। এটা হচ্ছে তোমার 10⁻¹৮ মিটার, এটা আরো অনেক ক্ষুদ্র একটা দূরত্ব। এই 10⁻¹¹ মিটার দূরত্বে যখন হয় তখন সেই দূরত্বে দুর্বল নিউক্লিয় বল কি করবে, কাজ করবে, এবং বিটা কণা হওয়ার জন্য মূলত এই তোমার দুর্বল নিউক্লিয় বল কাজ করবে। আসলে এখানে দুর্বল নিউক্লিয় বল বলা হলো রাষ্ট্রনীতি বলটা অতটা দুর্বল না, মানে যেটা অনেক সময় আমাদের আমরা ভেবে বসি। দুর্বল নিউক্লিয় বল আসলে তোমার বিদ্যুৎ চুম্বকীয় বল অপেক্ষা কি দুর্বল, এজন্য এটাকে কি বলা হয়েছে, দুর্বল নিউক্লিয় বল বলা হয়েছে। তাহলে যদি আমরা এই চারটা বলের কথা চিন্তা করি, তাহলে এই চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা হলো, সবল নিউক্লিয় বল, এটা হলো সবচেয়ে শক্তিশালী। আর যদি বলা হয় সবচেয়ে দুর্বল বল কোনটি, তাহলে আমরা বলতে পারবো সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এই বলটা হবে সবচেয়ে দুর্বল বল। আচ্ছা, তাহলে মৌলিক বল সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেলাম। তবে বিজ্ঞানীরা মনে করে যে এই চারটি মৌলিক বল একই সূত্রে গাঁথা, ঠিক আছে, মানে একটা সূত্র দিয়ে চারটা মৌলিক বলকে ব্যাখ্যা করা যাবে। ইতিমধ্যে অবশ্য তোমার চারটা বলের মধ্যে দুইটা বলকে একই সূত্রে গাঁথা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয়ার বল। এই দুটা বলকে একসাথে এখন বলা হয় তোমার ইলেকট্রোওয়েট ফোর্স, ইলেক্ট্রোওয়েট বল। কাজে মৌলিক বলকে যদি আমরা এখন তিনটা বলি, মৌলিক বল তিনটে, তাহলে এটা ভুল হবে। তো আশা করি মৌলিক বল সম্পর্কে তোমরা ধারণা পেরেছো, বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী টপিক্সে চলে যাব। ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলে আমরা আগে সংজ্ঞাটা একটু দেখে আসি। ঘর্ষণ বল, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির উপর দিয়ে অপরটি চলতে শুরু করে, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। আচ্ছা, তাহলে এটা কি বোঝালো, এখান থেকে আমরা কি বুঝলাম, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে, ঠিক আছে। ধরো আমরা যদি এইটা এই মার্কারটাকে চিন্তা করি, এই মার্কারটা যদি কি হয় এই ডাস্টার মধ্যে চলতে থাকার চেষ্টা করে, তাহলে কি হবে, এই মার্কারটা যদি সামনে দিকে চলবে সেটা চলতে কি হবে, বাধা দেবে। কি বাধা দেবে, এই যে ডাস্টারটা যে উপরে পৃষ্ঠটা আছে এটা বাধা দেবে, চলতে বাধা দেবে। তার মানে একটা বস্তু যখন, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা এই তলের উপর দিয়ে চলার চেষ্টা করছে ডান দিক থেকে বাম দিকে, তাহলে এই গতির বিরুদ্ধে তোমার তার বিপরীত দিকে, সে যদি এদিকে গতিশীল হয় তাহলে তার গতির বিপরীত দিকে তোমার একটা বল কাজ করাবে, সেটাকে বলা হবে তোমার কি, ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা আসলে কেন সৃষ্টি হয়, ঘর্ষণ বল সৃষ্টি হয় আমরা যখন একটা বস্তুর তল দেখি তখন এটাকে আমাদের মসৃণ মনে হলো, আসলে এগুলো কিন্তু মসৃণ না, অমসৃণ তল। যখন একটা অমসৃণ তলের যদি আরেকটা তল চলতে শুরু করে তাহলে কি হয়, ওই অমসৃণ তলের ওপরে কি কিছু খাস কাটা অংশ থাকে, ওই খাদের সাথে তোমার অপর তলের কি কাজগুলো একটা একটার সাথে কি আটকে যায়, তখন চলতে বাধাগ্রস্ত হয়, এটাই আসলে মূলত ঘর্ষণ বল উৎপন্ন হওয়ার কারণ। আচ্ছা, এই ঘর্ষণ বলকে আমরা আবার চারটি ভাগে ভাগ করছি, এখানে আছে দেখো, 1 নম্বর স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, 3 নম্বর আবর্ত ঘর্ষণ, 4 নম্বর প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণ হচ্ছে তোমার যখন দুটি বস্তু পরস্পর সাপেক্ষে স্থিতিশীল থাকে তখন তাদের ভিতরে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলি, স্থিতি ঘর্ষণ বলি, ঠিক আছে। সেটা কিভাবে আমরা বুঝবো, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার পায়ের যে পাটা, পায়ের যে পৃষ্ঠটা সেটা কিন্তু তোমার তোমার ইচ্ছাতে
এই নিচের যে তলা আছে, বিল্ডিং তলা আছে, এই তলার সাথে কিন্তু তোমার কি স্থিতিশীলতার কারণে এক ধরনের এখানে ঘর্ষণ উৎপন্ন হবে, সেটাকে আমরা কি বলবো? স্থিতি ঘর্ষণ বলবো। আচ্ছা, আর গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ হচ্ছে তোমার যদি স্থিতিশীল অবস্থা থেকে একটি বস্তু যদি গতিশীল হয় কোন একটা তলের উপর দিয়ে, তাহলে আমরা কি বলবো? সেটাকে স্থিতি গতি ঘর্ষণ বলবো। ধরো এটা আমি যদি এটা চিন্তা করি যে এই ডাস্টার উপরে আমি যখন এই মাথা রেখে দেবো, তখন কিন্তু এটা কিভাবে স্থিতি ঘর্ষণ কাজ করবে, যখন স্থিতিশীল থাকবে। কিন্তু যখন এটা কি হবে এখানে গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন এখানে গতি ঘর্ষণ কাজ করবে। আর এটা হচ্ছে তোমার গতি ঘর্ষণ। আর তিন নম্বর যদি আমরা বলি যে আবর্ত ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ হচ্ছে তোমার যদি একটা তলের উপর দিয়ে আরেকটা বস্তু গড়িয়ে গড়িয়ে চলতে থাকে, মানে এরকম করে রোলিং করতে করতে যদি যায়, এরকম করে ঘুরে 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 যায়, তাহলে যে কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে কি, আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, আবর্ত ঘর্ষণ আমরা আরো উদাহরণ দিতে পারবো। ধরো একটা তুমি ব্যাগ, একটা ব্যাগকে, ভারী ব্যাগকে তুমি যদি পিছলে পিছলে নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি তো বেশি ঘর্ষণ কাজ করার জন্য তোমার কষ্ট হবে। কিন্তু তুমি যদি সেখানে চাকা লাগিয়ে নাও, হ্যাঁ চাকা লাগিয়ে নিলে, একাধিক চাকা তুমি যদি ব্যাগে লাগিয়ে নাও, তাহলে দেখা যাচ্ছে তোমার ব্যাগে টেনে নিতে সুবিধা হবে। মানে আবর্ত ঘর্ষণ কি হয়, গতি ঘর্ষণের তুলনায় কম হয়। এই জন্য অনেক সময় আমরা গতি ঘর্ষণ কমানোর জন্য আবর্ত ঘর্ষণের সাহায্য নিই। আচ্ছা, এরপর আসতে দেখো প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী ঘর্ষণটা হচ্ছে তোমার মূলত প্রবাহী পদার্থের ভিতর দিয়ে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন এই প্রবাহী ঘর্ষণ উৎপন্ন হয়। প্রবাহী পদার্থ আমরা কাদের বলি? বাতাস এবং তোমার হচ্ছে পানি, বা পানিকে আমাদের তরল বলছি। অর্থাৎ তরল এবং বাতাসকে আমরা প্রবাহী পদার্থ বলতে পারবো। তরল এবং বাতাসের ক্ষেত্রে যখন কোনো একটা বস্তু গতিশীল হয় তখন প্রবাহী ঘর্ষণ তারপরে কাজ করে। যেমন আকাশে পাখি উড়ে এই প্রবাহী ঘর্ষণের কারণে, আবার তোমার পুকুরের যে মাছ সাঁতার কাটে পানির মধ্যে, এটা প্রবাহী ঘর্ষণের ফলে সম্ভব হয়। আবার বিমান থেকে অনেক সময় তোমার কি করে পাইলট কিন্তু প্যারাসুট দিয়ে নেমে আসে মাটিতে, এই প্যারাসুট দিয়ে যখন সে নামে তখন বাতাসে একটা প্রবাহী ঘর্ষণ কাজ করে, এই সুবিধাটা সে পায়, তখন সে কিন্তু মাটিতে নেমে আসতে পারে। প্রবাহী ঘর্ষণ না থাকলে এটা সম্ভব হতো না। তাহলে আমরা কিন্তু চার রকমের ঘর্ষণ বল সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা, এবার আমি একটু সংক্ষেপে তোমাদের ঘর্ষণ বাড়ানো কমানোর উপায় সম্পর্কে একটু বলবো। কিভাবে আমি ঘর্ষণ তোমার কমাতে পারি, বা কিভাবে ঘর্ষণ বল বাড়াতে পারি? ঘর্ষণ বল কমানোর উপায় হচ্ছে তোমার যদি আমরা যে তলের উপরে দিয়ে, যে তলের উপরে দিয়ে তোমার বস্তু গতিশীল হবে সেই তলটাকে যদি মসৃণ করে দিই, যদি মসৃণ করি তাহলে আমাদের কি হবে, ঘর্ষণ বল সেখানে কম কাজ করবে। আবার যদি আমরা লুব্রিকেন্ট জাতীয় পদার্থ যেমন তেল, গ্রিস, লুব্রিকেন্ট মানে যেগুলো পদার্থ পিচ্ছিল, হ্যাঁ পিচ্ছিল কারণ, তো লুব্রিকেন্ট পদার্থ তেল বা গ্রিস যদি আমরা তলে সরিয়ে দিই, যে তলের উপরে বস্তু গতিশীল হবে, তাহলে এই সেটা কি হবে, সেই তলকে হচ্ছে তোমার ঘর্ষণ বল কমে যাবে। আবার যে দুটা বস্তু, একটা বস্তু যে অপর একটা বস্তুর প্রতি গতিশীল হবে, যদি এই পৃষ্ঠটা আমরা যদি কমিয়ে দিই, হ্যাঁ সংস্পর্শের যে তলটা সেটা যদি পরিমাণটা কমে কমিয়ে দেয় তাহলে কিন্তু ঘর্ষণ বল কমে যাবে। ঠিক আছে, এভাবে আমরা আবার বল বিয়ারিং, বল বিয়ারিং আমরা চাকাতে যদি বল বিয়ারিং ব্যবহার করি তাহলে কিভাবে ঘর্ষণ বল কমে যাবে। আবার ঘর্ষণ বল আমাদের বাড়ানোর অনুষ্ঠান প্রয়োজন হয়। তো ঘর্ষণ বল কীভাবে বাড়াতে পারি, ঘর্ষণ বাড়ানোর জন্য আমাদের যেসব কাজ করা যেতে পারে সেটা যদি খুব সংক্ষেপে করি, তাহলে যে দুটা তোমার তলে, যে তলে কথা আমরা বলছি, একটা তলের উপর যাওয়ার পর একটা তল গতিশীল হবে, সেই তল তোমার অমসৃণ করে দিতে হবে। যদি অমসৃণ করে দেয় তাহলে কি হবে, তোমার এই ঘর্ষণ বৃদ্ধি পাবে। আবার যদি আমরা কি করি, যদি উঁচু নিচু করে দিই তলটা, মানে তোমার হচ্ছে একদমই যদি প্লেট না করে সমতল না হয়, যদি একটু ঢেউয়ের মতো থাকে তল, তাহলে কিন্তু ঘর্ষণ বৃদ্ধি হয়, বৃদ্ধি পায়। আবার যদি আমরা চাকা থেকে বল বেয়ে সরিয়ে নিই তাহলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। এভাবে আরো অনেক উপায় আমরা কি করতে পারি, ঘর্ষণ বল বৃদ্ধি করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমার এই আলোচনায় শেষের দিকে দেখা একটা অংশ নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। হ্যাঁ এটাই, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব বলতে আমরা কি বুঝি। এখানে দেখো যে দুটো বিষয় আছে এর ভিতরে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার উপদ্রব আর একটা কি প্রয়োজনীয়। তার মানে এর ভিতরে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা কথাই আছে। ঘর্ষণ বলের যেমন আমাদের সুবিধা আছে আবার অসুবিধাও আছে। যদি অসুবিধার কথা বলি তাহলে এরকম হয় যে ঘর্ষণ বল
থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় বেশি ঘর্ষণ বলের কারণে তোমার ইঞ্জিন গরম হয়ে যেতে পারে। দেখো আমরা যখন যখন একটা হাত সাথে একটা হাত বসি তখন দেখো একটা তাপ উৎপন্ন হয়। এভাবে তোমার ঘর্ষণ বলের কারণে ইঞ্জিনের তাপ উৎপন্ন হতে পারে এবং জ্বালানির অপচয় হতে পারে, বেশি জ্বালানির প্রয়োজন হতে পারে, এই কারণে জ্বালানির অপচয় হয়। আবার অনেক সময় তোমার গাড়ি প্লেন কিংবা উড়োজাহাজ বা তোমার হচ্ছে যেটা আমরা বলি যে ডুবোজাহাজ, এগুলো কিন্তু এই ঘর্ষণ এড়িয়ে তাদের চলতে হওয়ার জন্য এখানেও ইঞ্জিনের তোমার অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয়, যেটা আমাদের শক্তির অপচয় হয়। এছাড়া তোমার ঘর্ষণ বলের কারণে তোমার টায়ার কিংবা জুতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে আমাদের মনে হতে পারে যে ঘর্ষণ বল বুঝি একটা উপদ্রব বা এটা হচ্ছে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে কিন্তু তা না, ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা দেখো দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, আবার তোমার কাগজে কলম দিয়ে লিখতে পর্যন্ত আমরা পারতাম না, ঠিক আছে, আমরা বিল্ডিং তৈরি করতে পারতাম না। এরকম ঘর্ষণ বলের যে সুবিধা কত আছে এটা বলেও শেষ করা যাবে না। এই জন্য ঘর্ষণ বলে যেমন তোমার অসুবিধার দিকও আছে তেমনি অনেক অনেক সুবিধার দিকও আছে। এই জন্য আমরা এটা বলতেই পারি যে কি ঘর্ষণ একটি কি প্রয়োজনীয় উপদ্রব। তো আশা করি এটা বুঝতে পেরেছ এবং তোমাদের কিন্তু বাসায় আমি এই কাজই দেব যে কি ঘর্ষণ একটি যে প্রয়োজনীয় উপদ্রব এটা তোমরা লিখে ফেলবে বাসায় খাতায়, এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা করবা, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঠিক আছে, আমার আলোচনা এই পর্যায়ে শেষ করছি। আমি তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, সেগুলো তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।